আসসালামু আলাইকুম। বার্স হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, যদিও আমাদের এটা চতুর্থ পর্ব। তো আমরা যেহেতু এখানে একটা সিরিজ বের করেছি আপনাদের জন্য, এখানে দেখা যাচ্ছে যে আমরা ব্রিডিং সেট আপ নিয়ে কী কী করতে হয় না করতে হয় সবকিছু মূলত আমাদের তৃতীয় পার্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। তো এখন চেষ্টা করবো যে আপনাদেরকে দেখাতে যে ককাটেল পাখিদের আসলে আদর্শ খাদ্য তালিকার মধ্যে কি কি পড়ে এবং ওই সিড মিক্সটা আপনি কিভাবে তৈরি করবেন। তো যদি একটু আপনি আপনাদেরকে একটু দেখাই, এই এটা হচ্ছে যে মূলত ককাটেল পাখির খাদ্য তালিকার মধ্যে সিড মিক্স আর কি। হ্যাঁ, এগুলো মূলত আপনি ককাটেল পাখিকে দিয়ে রাখতে পারবেন। তো এখানের মধ্যে কি কি পরিমাণে দেওয়া হয়েছে যদি একটু একটু বলো। এখানে ধান আছে হচ্ছে আপনার এই 6 কেজি ধান। না, এটা পুরো কত কেজির একটা ইয়া রাখছো তুমি? কত কেজি করা হয়েছে এখানে? মেবি এই 10 কেজি প্লাস। 10 কেজি প্লাস? না, তার মধ্যে হচ্ছে আমাদের এখানে 6 কেজি হচ্ছে ধান। তো বেসিক্যালি আমরা সবসময় বলি যে পোলার ধানটা দিতে, পোলার ধানটা আসলে নষ্ট বেশি করে। পোলার ধান না, এটা হচ্ছে বড় ধান। হ্যাঁ, বড় ধান পোলার ধান থেকেও কিন্তু বেস্ট। আমরা যদি আগের জন্য হচ্ছে পোলার ধানটাই বেস্ট হচ্ছে আপনার বড় ধান, বড় ধানটা। তো এখানে 6 কেজি দিয়ে দিছো যে তুমি, এটা আমি নিজে বানানো, ধুইয়ে রোদ পরিষ্কার করে একবারে ঝেড়ে রোদে শুকিয়ে তারপরে বানাইছি। এই এখানে 6 কেজি পোলার ধান, তারপর না পোলার ধান না নরমাল ধান, তারপর 3 কেজি হচ্ছে ক্যানারি মিলেট। 3 কেজি ক্যানারি মিলেট। মিলেট 4 রকমের থাকে এবং ক্যানারি থাকে 1 রকম। তো 4 রকমের ক্যানারি না, 4 রকম না, আমি মিলেট পাইছি এখানে 3 ধরনের, ইয়েলো, রেড আর হোয়াইটটা। ইয়েলো, রেড এবং হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু কুসুম ফুলের বীজটা আমি দেখতে পাচ্ছি না। আমি কুসুম ফুল ইউজ করি না, ককাটেল সচরাচর কুসুম ফুল কম খাই। হ্যাঁ, তারপরেও দেওয়া উচিত, কারণ হচ্ছে যেহেতু শীতকালে এই ধরনের বীজগুলো আসলে পাখিদেরকে দিতে হয়। তো তারপরও কুসুম ফুলের যদি বীজ দেওয়া যায় তাহলে বেস্ট। হ্যাঁ, তো অন্যান্য যে জিনিসগুলো থাকে যেমন চীনা কাউন, এগুলো না দিলেও চলে, তবে হ্যামশিটটা দিতে হয়। তো হ্যামশিট এখানে কি পরিমাণ দিছিলা? আমি হ্যামশিট ইউজ করো নাই না? আচ্ছা, তো যদি এখানে বলা যায় যে 6 কেজি পোলার ধান এবং সাথে আছে নর্মাল ধান এবং সাথে আছে সূর্যমুখী, কতটুকু সূর্যমুখী আছে আপনার 1.5 কেজি? 1.5 কেজি সূর্যমুখী, তারপর আর হচ্ছে বাকিগুলো মিলেট আর ক্যানারি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে মূলত ককাটেল পাখিকে দিতে পারেন। আপনি যদি চীনা কাউন দেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই খাবারটা আসলে তেমন একটা ইয়ে হয় না, প্রোটিন পায় না তারা। তো সেটার জন্য আপনারা চাইলে ভালো মানে যদি দেন তাহলে চীনা কাউন বাদ দিয়ে তিসি, গুজি এগুলো আসলে তেমন একটা খাইতে চাইও না। হ্যাঁ, তো ওইটা বাদ দিয়ে যদি আমার একটা জিনিস ইউজ করি না, ওটা হচ্ছে হ্যামশিট। হ্যামশিট, হ্যামশিটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও সব সময় আসলে সব স্টক থাকে না, ওটা আমি পাই নাই তাই ইউজ করতে পারি নাই। আচ্ছা, তো এই হচ্ছে যে মূলত এই ককাটেল পাখির খাদ্য তালিকার মধ্যে পড়ে। তাছাড়া যদি ভেজিটেবলের দিকে একটু বলো, শাকসবজি কিংবা ফল, আমি রেগুলারই কি আপনার ভেজিটেবল ইউজ করি, তার মধ্যে হচ্ছে শাক সবজি কম ইউজ করি। আমি যে জিনিসটা ইউজ করি হচ্ছে আপনার মিষ্টি কুমড়ো, না না না, প্রথমত আমি যেটা দিই রেগুলার দিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনার চনাকে রাত্রে ভিজাই দিই। আচ্ছা, সকালে দিই। আচ্ছা, ওইটা হচ্ছে সফট ফুড হিসেবে তুমি ব্যবহার করো শুধু এই ছোলা? হ্যাঁ, ছোলা, তারপরে আপনার ডিম সিদ্ধ করে দিই, পপকর্ন আছে না, পপকর্নকে সিদ্ধ করে, ভাঙাটা। হ্যাঁ, তো তারপর আরো একটা ব্যাপার, বেসিক্যালি যে চনার কথা বলছে, চনাটা কিন্তু এই পাখিদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি দেয়। এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। আর সপ্তাহে 1-2 দিন একটা সফট ফুড রেডি করি, ওটা হচ্ছে আপনার ডিম, এই শাক, তারপরে কর্মি শাক, লাল শাক, এই ডিম থাকে একটা, চনা থাকে, গম ভিজিয়ে দিই, তারপরে আপনার মিষ্টি কুমড়া দিই, আরো মরিচ দিই, মানে যেটা থাকে আর কি, যেগুলো খুঁজে পাই, মানে কি বেসিক্যালি ওগুলো সবগুলো মিক্স করে শুক্রবার একদিন। এছাড়া আমরা চনা প্রায় সপ্তাহে তিন চার দিন। তো বেসিক্যালি এগুলো কিন্তু ককাটেলের পাশাপাশি আপনারা চাইলে রিংনেকদেরকেও কিন্তু দিতে পারেন। আর যখন এই পাখি ব্রিডে থাকে, মানে কি বেবি করে, তখন রেগুলারলি আপনার সফট ফুড থাকে। সফট ফুড তো দিতে হবে, মাস্ট বি, কারণ সব সময় কিন্তু দেখা যায় যে এগুলো কি খায় না, তেমন একটা খেতেও চাই না, তখন কিন্তু আবার মিক্সটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো তখন কি রকম পরিমাণে মিক্স দাও তুমি? এটা থাকে প্লাস এটার সাথে হ্যামচিট থাকে, ক্যানারি মিলেট, ওটা হচ্ছে আলাদা একটা বাটিতে। হ্যাঁ হ্যাঁ,
ওইটা আলাদা এগুলোর সাথে সাথে মানে ধরেন আপনি এখানে একটা এই তিনটা বাটি থাকবে একটা সফট ফুডের জন্য তো এর পাশাপাশি যদি দেখতে পারছেন এখানে এই রিং নেক যদিও আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এটা শুধুমাত্র তৈরি করা এই রিং নেকের জন্য তো এখানে কি রকম পরিমাণে রাখবা তুমি আমি এখানে এক পেয়ার এটাতে এবং আরেক পেয়ার এখানে তো আমার কাছে তিন পেয়ার রিং নেট আছে তো বেসিক্যালি এখানে দুই পেয়ার আছে একটা হচ্ছে দেশি রিং নেট আর একটা মানে কি ইন্ডিয়ান রিং নেট আর একটা ইন্ডিয়ান যেটা স্কাই ব্লুটা ওই পেয়ারটা আরেকটা আমার লুটিনো পেয়ার আছে যেটা এখনো বাইরে ওইটা নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে আমার সেটআপটা হ্যাঁ তৈরির জন্য সেটআপ ছিল জায়গা কম ছিল তাই অন্যজনের পাঠাইছিল এটা আচ্ছা আচ্ছা তো আমার এই এটার উপরে রাখো কিরকম দেখি একটু বেসিক্যালি আপনারা হয়তো বা যারা রিং নেক পালেন তারা জানেন কিনা আমি জানি না রিং নেকে কিন্তু এই বাদামটা সব থেকে ফেভারিট আপনারা দিলেই বুঝতে পারবেন যে যে কোনো রিং নেককে দেন সেটা দেশি হোক কিংবা বিদেশি আপনি দেখবেন যে সে তারা যারা থাকে যে রিং নেকগুলো থাকে তারা কিন্তু রীতিমতো মারামারি করা শুরু করে দেয় মানে এই ইয়াটা খাওয়ার জন্য বাদামটা তো যদিও অনেক সময় দেখা যায় যে কাজু বাদাম কাঠ বাদাম এগুলো দেওয়া হয় তো এগুলোর দাম যেহেতু বেশি তো সেই জন্য দেখা যায় যে তাদের এই জিনিসটা একটু বেশি দেয় আর বিশেষ করে শুকনো মরিচ তো প্রত্যেকটা রিং নেকের জন্য তৈরি করাই থাকে তো এখানে তুমি কি কি ইউজ করছো কতটুকু পরিমাণ যদি দিতে একটু বলো এখানে হচ্ছে আমি এই প্রায় 600 গ্রামের মতন হচ্ছে আপনার বাদাম 600 গ্রাম হ্যাঁ তারপর হচ্ছে যে তোমার যদিও ধুল উঠতেছে তুমি এটা ইয়া করিও না ধরিও না পরিষ্কার করা আছে এটা হচ্ছে আপনার মরিচের গ্যাসটা আসতেছে ওই বাটিটা খোলার পর আর যদিও শুকনো মরিচ এখানে ক্যানারি মিলেটও আছে ধান আছে আর বেসিক্যালি হচ্ছে আপনার কুসুম ফুল কিন্তু অনেকেই চিনে না তো কুসুম ফুলটা যদি দেখাই আপনাদেরকে এখানে কুসুম ফুলটা আছে এখানে এটা হচ্ছে কুসুম ফুল এই আমি একটু পরিমাণটা বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ বাদাম আমার পাখিগুলো বাদাম বেশি পছন্দ করে শুধু ওর পাখি না বলতে গেলে রিং নেকের ফেভারিটের মধ্যে যদি থাকে ওর বাদামটা অবশ্যই থাকবে তো এটার গ্যাস থাকাতে আসলে আপনাদেরকে তেমন একটা ভালো করে দেখানো যাচ্ছে না তো এটা কি রেখে দিবা এখন কই ইয়া কই তোমার কাপড় দিয়ে ধরো আর প্রত্যেকটা পাখি কিন্তু আলাদা আলাদাভাবে ধরার সিস্টেম থাকে যদি আপনি ধরতে না জানেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে একেবারে দিয়ে দিবে তো কীভাবে ধরছে একটু দেখেন আর বেসিক্যালি মেল ফিমেলের কথা যদি বলি এটা হচ্ছে ফিমেল পাখি হ্যাঁ দেখছেন ডানা দেখতে হয় না তাদের মাথার হ্যাটে দেখবেন যে তাদের একটা রিং থাকে যদিও আমি এদিকে দেখাই আপনাদেরকে এই দাড়ি দেখছেন এবং ওই পাখিটা দেখেন ওইটারও দাড়ি তবে এর পাশেরটা এবং এইটার মধ্যে কিন্তু দাড়ি নেই তাহলে মেল ফিমেল আসলে আপনারা খুব সহজে বুঝে যেতে পারেন বেসিক্যালি ওইটা 18 মাসের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় রিং নেক পাখির মেল ফিমেল বোঝাটা সবসময় তো আসলে বোঝা যাবে না 6 মাসের পাখিদেরও কিন্তু বুঝতে পারবে না সাইজের দিকে তবে 1 বছর পর দেখবেন যে তাদের ঘাড়ে রিং আছে তো আই হোপ আপনাদের যদি এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিতে